আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চলে তারা পথে পথ আছে দুটোই ভোলার সাথে, কেউ বা চলে পায়ে হেঁটে সেই পথ, কেউ বা আবার চালায় বাহারিরা। আমরা শুধু দেখে দেখে পথ চলি, পথের পা চালি, পথের পা চালি, পথের পা চালি, নয় বিভূতির পথের পা চালি, সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পথের পেঁচালী। পথে পথে ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি সুবিখ্যাত সোনার গায়ে। না দর্শক মন্ডলী, স্বর্ণের সেই খোঁজ আমি এখনো পাইনি, আসলে স্বর্ণের খোঁজে আমি এখানে আসিও নি। তবে এসেই যখন পড়েছি, এনাদের কাছ থেকে জিজ্ঞেস করে জানা যাক সোনার গায়ের নামকরণের কারণ। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, এই জায়গাটার নাম তো সোনার গা, তো এই জায়গাটা সোনার গা কেন? এটা তো রূপার গা হতে পারতো, তামার গা হতে পারতো, সোনার গাও কেন? না, এই জায়গার ব্যাপার হয়েছে, এই যে সোনার গা দেওয়া হয়েছে, এই জায়গার রাজধানী ছিল, ওনারা থাকতো, যার কারণে মূল্য ছিল জায়গাটার নাম, এই জন্য আর কি। অনেক অনেক মূল্যবান জায়গা ছিল বলে সোনার মতো মূল্যবান। জি জি জি। মানে কি সোনা পাওয়া যায়? না 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 না। তাহলে এই জায়গাটার নাম সোনার গাও কেন? রাখছে ওই আমলে যেই শাখার যেই তার মনে যা চাইছে তাই রাখছে। ওর মনে চাইলো রেখে দিছে, আর কি করা, কি করা, সে তো একজন সেরকমই ছিল। এর জন্য সঠিক আমি জানি না এটা কেন সোনার গাও রাখা হয়েছে, তা জানি না। আপনারই প্রশ্ন করি এটা কেন সোনার গাও রাখা হয়েছে, এটা তো আমি নিজেও জানি না। এই জন্যই তো আমি মানুষকে জিজ্ঞেস করছি সোনার গার নাম কারণ করণের সার্থকতা কি, সোনার গা কেন? মানে সুন্দর সুন্দর এই যে মনে করেন লোকেশন দিচ্ছে এইখানে, এই জন্য দেখতে আসছি, কিন্তু এটার মানে ইতিহাস কি এটা আমি জানি না, এই জন্য সরি। আচ্ছা আচ্ছা, ইতিহাসটা আপনি জানেন? আমি শুনেছিলাম এখানে নাকি যে রাজধানী ছিল। আর রাজধানী ছিল, কার রাজধানী ছিল সেটা জানি না। মোগলদের আমলে আপনার ঈসা খা বারো ভূঁইয়াদের রাজত্ব কায়েম করার জন্য এখানে ঈসা খা পরে রাজত্ব কায়েম করছিল, এই জন্য এখানে সোনার গা এখানে রাজধানী, বাংলাদেশে উনি রাজধানী তৈরি করছিল, এবং এই জন্য এই অনেক আগের থেকে এটা নামকরণ হয়ে আসছে, এবং এই বাংলাদেশের নবাবের এরপরেই নবাবের আধিপত্য সৃষ্টি হয়, এরপরেই নবাবের আধিপত্য সৃষ্টি হয়। আমি শরীয়তপুর থেকে আসছি, অ্যাপেক্স ক্লাব অফ শরীয়তপুর, আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার খান। থ্যাংক ইউ। অনেক ইতিহাস বললেন, নিজের ইতিহাসও বলে দিয়েছেন, ঠিক আছে। এই জায়গাটার নাম তো সোনারগাঁও। জি, আপনি কি এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঘুরতে আসলেন, এই সোনারগাঁও কি ভাল লাগে আপনার, কি ভাল লাগে সোনারগাঁও? সবকিছু আমাদের ভাল লাগে, বেশি ভাল লাগে যে গরু গাড়ি ঘোড়া পুষ্কনি জাদুঘর সবই ভাল লাগে, সবই ভাল লাগে আমার কাছে। সবচেয়ে ভালো লাগছে আমার গাছপালা। গাছপালা তো অনেক জায়গায় আছে, এখানে গাছপালা বিশেষত্ব কি? এখানে গাছপালাটার বিশেষত্ব হচ্ছে মানে চারদিকে সুন্দরভাবে গাছগুলো লাগানো আছে, চারিদিকে সুন্দরভাবে গাছগুলো লাগানো আছে, লাগানো আছে, এই জন্য ভালো লাগে। হ্যাঁ, সোনার গায়ে কি বল, মন করেন ওই ছাড়ে গেছি পানি পুনি নদীর পার, এই পুকুর পার, গাছপালা ওদিকে বসে সময় কাটাইছি। এই এখানে দেখেন যে গাছপালা অনেক কিছু আছে, যেখানে আমরা পুরানো ঐতিহ্য আছে, যেরকম এখানে লোকশিল্প কারুকার্য, বাংলাদেশের শ্রেষ্ঠ একটা জাদুঘর এখানে দেখলাম আমরা, বেশ ভালোই লাগলো আর কি। সোনার গায়ের এখানকার মনে করেন যে যে সমস্ত প্রাচীন আমলে যে সমস্ত অলংকার বা তার যে সমস্ত জিনিস প্রাচীন আমলের ছিল আর কি, সেগুলো ভালো লাগে আর কি। আমার সোনার গা এই পরিবেশ এবং দূষণমুক্ত এলাকা, পরিবেশ সবই ভালো লাগে আমার, সবই ভালো লাগে। সোনার গা সবচেয়ে সব জিনিসই ভালো লাগে এখানে ঘুরে, যেমন অনেক মানুষ আছে অনেক দূরের থেকে, অনেক লোক আসছে এখানে দেখতে, দেখার জন্য খুব ভালো লাগে জায়গাগুলি। সোনার গার নাম সোনার গা হলো কেন, এ নিয়ে মতভেদ থাকলেও সোনা যে অত্যন্ত দামি বস্তু এ নিয়ে কিন্তু কোনো মতভেদ নেই। চলুন সোনার গার সোনার মানুষদের কাছ থেকে জেনে নেই সোনা কেন দামি। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি, আপনি প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। আমরা জানি যে সোনা অনেক দামি একটা বস্তু, তো জগতে তো আরও অনেক বস্তু আছে যেমন তামা, পেতল, কাঁসা, তো সোনার দামই এত বেশি কেন? এটা সকলের চাহিদা তাই এটার দাম এত বেশি। অন্যগুলোর চাহিদা, অন্য কিছু চাহিদা থাকলেও এটার ভিতরে একটা আকর্ষণীয় আছে, যেমন
সোনা খুব চকচক করে, এবং এটা দর্শক সকলেরই চাহিদা মোতাবেক, তাই এটার মূল্য এত বেশি। সোনা গোল্ড হিসেবে এটা সবচেয়ে বেশি ব্যবহার করে, যে জন্য এটা দামি। সোনাটা তো এটা চাহিদা বেশি এবং সবাই ইউজ করে, এটার গোল্ড এটার দামও বেশি হইতে পারে। মানুষ দিনে দিনে আধুনিক হচ্ছে, এই জন্য সোনা সোনা আর হীরা এগুলো চাহিদা বাড়ছে, এগুলো ইউজ করে সবাই। আপনিও খুব আধুনিক দেখা যাচ্ছে স্বর্ণের। হ্যাঁ স্বর্ণের, যেহেতু মেয়েরা এটা লাইক করে এবং এটা মেয়েরা ব্যবহার করে, এই জন্য সোনার দাম একটু বেশি। সোনার দাম বেশি এই কারণে যে সোনা অনেক কষ্ট করে মাটির নিচ থেকে তুলতে হয়, হয়তো সেই কারণেই। মাটির নিচ থেকে সোনা তোলে? হ্যাঁ, খনি খনি না, এটা তো ওভাবে তোলে, এই জন্য এটার মানে কষ্ট করে কিছু পাওয়া, এই জন্য এটার দামটা বেশি। সেটাই। আসলে একটা কথা আছে ইংরেজিতে, All that glitter is not gold. আসল কথা হচ্ছে যে সোনা যেহেতু চকচকে, এটা এটার গ্লিটারেন্স একটু বেশি, আর সেই কারণেই সোনাটার গুরুত্বও বেশি, আর এটা মেয়েদের কাছে এই জন্যই এত বেশি পছন্দের, আর সে কারণেই সোনা যুগে যুগে মানুষের কাছে এত বেশি সমাদৃত হয়ে আসছে। সোনা যে কারণেই দামি হোক না কেন, সময় কিন্তু সোনার থেকেও অনেক বেশি মূল্যবান, কাজে এই মূল্যবান সময় ভকভক করে নষ্ট না করে এদের ব্যাকরণ জ্ঞান একটু যাচাই করি। কাল সম্বন্ধে এদের কি ধারণা চলুন দেখি। বাংলা ব্যাকরণে কাল বলে একটা জিনিস আছে, এই কালটা কি? এটা সকাল না বিকাল? না, এটা একটা সেশন, দ্যাট মিন্স ইংলিশে বলা হয় একটা কাল ঋতু, ছয়টা ঋতু, সেই কালটা আর কি একটা বাংলায় বলা হচ্ছে কাল আর কি ব্যাকরণে। বাংলা ব্যাকরণে এটা কি কাল বলা? জি কাল বলা। ক্রিয়ার সময় কি কাল বলা হয়? কাল কত প্রকার? তিন প্রকার। আচ্ছা, কী কী? বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। অতীতকাল তো পরে না, অতীতকাল আগে হবে? অতীতকাল পরে। অতীতকাল পরে হয়ে গেছে, মানে পাশ হয়ে গেছে সেটা অতীতকাল। আচ্ছা ঠিক আছে, আমি এবার আপনাকে একটা কাল বলছি, সেই কালটা হলো আমি সকালে মাকাল খেয়ে বিকালে হাসপাতালে গেলাম, এটা কোন কাল? অতীতকাল। অতীতকাল, আমি তো গেলাম মাকাল খেয়ে বিকালে হাসপাতালে গেলাম, বর্তমানকাল। জি বর্তমানকাল। আচ্ছা, এর ভবিষ্যৎটা কি? খাইয়া যাইব। ব্যাকরণ, ব্যাকরণ, কালটা হলো ব্যাকরণ, কালে ব্যাকরণ ওই দিয়ে কালটা পড়ছে। আচ্ছা, কাল হইলো বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আচ্ছা, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমার পকেটের অবস্থা বেসামাল, এইটা কোন কাল? এটা বর্তমানকাল। বর্তমানকাল। আচ্ছা ঠিক আছে, আপনার পকেটের অবস্থা আসলেই বেসামাল? পকেটের অবস্থা বেসামাল না, ঠিক আছে। আমার পকেটের অবস্থা বেসামাল, এটা কোন কাল? আকাল, আকাল, আকাল। সূর্য উঠিয়াছিল, এটা কোন কাল? এটা অতীতকাল। অতীতকাল, এটা তো সকাল হওয়ার কথা, সূর্য উঠেছে সকালে না? সকালে সূর্য ওঠে না, এটা অতীতকাল। এটা অতীতকাল, কিন্তু সূর্য তো সকালে উঠে, তো হওয়ার কথা সকাল। অতীতকাল হয় কেমন? সকাল না? সকালে, সকাল না? আচ্ছা, এটা সকাল, সকাল, সকাল। জি, কিন্তু এটা তো সূর্য উঠিয়াছিল, এটা তো অতীতকাল হওয়ার কথা, এটা সকাল কেমন? সূর্য এটা উঠেছিল সকাল, সকাল, অতীতকাল না? না, সকাল। আচ্ছা, নতুন আরেকটা কালের সন্ধান আমরা পেয়েছি, সেটি হলো সকাল। সূর্য ডুবছে, এটা কোন কাল? প্রেজেন্ট, মানে বর্তমান আর কি, বর্তমান কাল। কিন্তু সূর্য তো বিকাল বেলায় ডুবে, তাহলে এটা বিকাল না? হ্যাঁ বিকালেই তো, মানে এটা তো আসলে প্রেজেন্ট, মানে বর্তমানে বিকালে আর কি, আমরা এখন ডুবতেছি সূর্যটা, এটা তো বর্তমানে বোঝায়। দুটা কাল তো হতে পারে না, যে কোনো একটা কাল হবে, কোন কাল? সূর্য ডুবছে, সূর্য ডুবছে, এটা প্রেজেন্ট, বর্তমান, বর্তমান। তো এটা বিকাল না? বিকালে কিন্তু বর্তমানকাল, তো দুটো কাল হয়ে গেল, বিকাল, বর্তমানকাল, এটা কেমন করে? ওই কাল আর এই কাল তো এক না। কাল নিয়ে তো অনেক কালক্ষেপণ করা গেল, চলুন এসব ছেড়ে এবার একটু খেলাধুলা করা যাক। শুরু করছি চিরাচরিত পথের প্যাঁচালী গেমস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের পথের প্যাঁচালী গেমসের জন্য আমরা ইতিমধ্যে চারজন পার্টিসিপেন্টসকে পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে করে আমাদের দুজন করে পার্টিসিপেন্টস রয়েছেন, আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টমেটো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এনাদেরকে যে জিনিসটি করতে হবে সেটা হলো, এনাদেরকে এর আগেই সুই এবং সুতো ধরিয়ে দেওয়া হয়েছে। এনাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হলো মালা গাঁথতে হবে। না দর্শক মণ্ডলী, ফুল দিয়ে মালা গাঁথার কথা তো অনেকেই শুনেছেন এবং দেখেছেন, আজ আমরা আপনাদের শোনাবো এবং দেখাবো টমেটো দিয়ে মালা গাঁথা। এনাদেরকে এক মিনিটের ভিতরে টমেটো দিয়ে মালা গাঁথতে হবে, যার মালায়
যতগুলো বেশি টমেটো থাকবে তিনি হবেন আমাদের আজকের পথের প্যাঁচালি গেমসের বিজয়ী। তবে আমরা শুরু করছি আমাদের আজকের পথের প্যাঁচালি গেমস, আপনারা শুরু করুন। এক মিনিট আমাকে আগে একটু যেতে দিন, তারপর আপনারা শুরু করুন। স্টার্ট। এনারা অলরেডি সুই সুতা দিয়ে মালা গেঁথে, টমেটোর মালা গেঁথে গলায় পরে নিয়েছেন। এখন আমি দেখি যে কে কটা গাঁথতে পেরেছেন টমেটো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 উনি 14টি ফুল টমেটো গাঁথতে পেরেছেন। আচ্ছা, উনি আবার অভিযোগ করছেন, ভাইয়া আমার তিনটা কিন্তু পড়ে গেছে। কি পড়ে গেছে? তিনটা টমেটো পড়ে গেছে। আচ্ছা দেখি, আচ্ছা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর তিনটের মধ্যে আমি তিনটেই কাউন্ট করলাম, 13। আচ্ছা আপনার হয়েছে, বেশ, ওনাকে বেশ লাগছেও। আচ্ছা ওনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 একজন আদর্শ মালাবিদ। এবার দেখা যাক ইনি কয়টা পড়েছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সুতরাং আমরা দেখতে পাচ্ছি একটা অত্যন্ত কঠিন কম্পিটিশন হয়েছে। ইনি 12টি করেছেন, ইনি 14টি মালা গাঁথতে পেরেছেন এবং ইনি 13টি, এবং আমাদের আজকের বিজয়ী ইনি মালা গাঁথতে পেরেছেন 15টি। কেমন লাগছে মালা গেঁথে? ভালোই লাগতেছে। ভবিষ্যতে এরকম গাঁথবেন চান্স পেলে? না না না, আর গাঁথবেন কেন? মালা গাঁথবেন কোটামুটি কেন, ফুল। আচ্ছা ফুল গাঁথবেন, ফুল গেঁথে নিজে এরকম পরে রাখবেন? না না, দেবো আপনাকে। আমাকে দেবেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবং আপনার জন্য রইল পথের প্যাঁচালির পক্ষ থেকে এই সামান্য উপহার। আজকের আমাদের পথের প্যাঁচালির গেমসের বিজয়ী, আপনার নাম? শাহজাহান। শাহজাহান, সম্রাট শাহজাহান? মোহাম্মদ শাহজাহান। আচ্ছা মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শাহজাহান হচ্ছেন আমাদের আজকের পথের প্যাঁচালি গেমসের বিজয়ী। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। ও সরি, ওয়েলকাম ব্যাক। যা ছিল খাবার করে ফেলেছি সাবার, তাই বেশ চাঙ্গা লাগছে। চলুন নতুন উদ্যমে শুরু করা যাক কথার বিবর্তন। সোনার গায়ের সোনা মিয়া রূপগঞ্জে করছে বিয়া, রূপগঞ্জের তামা বিবি সম্পর্কে সোনার ভাবি, সোনার বিয়ার উপহারে তিনি দিছেন রূপার চাবি, সোনার বউ দেখতে খাকা, নাম তার বেগম কাকা। সোনাগঞ্জের সোনা মিয়া রূপগঞ্জে করছে বিয়া, মাথায় ছাতা নিয়া শ্বশুর বাড়ি গেল চিল্লা। না বলা যাবে না ভাই তাহলে। সোনার গায়ে করতে গেছে বিয়া, তখন আস্তে আস্তে পারি না, তখন আস্তে 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 বুড়িগা বুড়ি আছে বুড়িগা। সোনার গায়ে সোনা মিয়া রূপগঞ্জে করছে বিয়া, সোনার মেয়ে তামাক বিবি, তামাক বিবি, তামাক বিবি রূপগঞ্জা করছে বিয়া। তারপর বিয়ার পরে? বিয়ার পরে আর বুঝলে সোনার গায়ে পড়ছে ধরা, নাম তার সোনা মিয়া, আর হচ্ছে না। সোনার গায়ে সোনা মিয়া রূপগঞ্জে করছে বিয়া, আসতেছে না। সোনার গায়ে সোনা মিয়া রূপগঞ্জে করছে বিয়া, রূপগঞ্জের তামা বিবি সোনা সোনা মিয়ার সম্পর্কে হয় ভাবি, সোনার বিয়ার উপহারে তিনি দিতেন সোনার চাবি, রূপার চাবি। মূল্যবান ধাতুর ভিড় থেকে বেরিয়ে এসে চলুন শোনা যাক কিছু মন স্নিগ্ধ করা গান। আর গান গাইছেন পথের প্যাঁচালির তারকারা। সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে আজও বসে আছে, ভেঙে যাওয়া পাখির বাসার মতো মন। আর পারবো না ভাই। ভালোবাসা যত সুখ মন বলে সুখ নয়, ভালোবেসে আছি আমি তোমারই জন্য, তুমি যদি ভালোবাসো শুধুই আমাকে আমি বেসে যাব ভালো তোমাকে আমি, তোমায় কি কোনোদিন বলেছি ভালোবাসি আমি তোমাকে, কেন তুমি দেবে নিলে তোমার প্রেমিক আমাকে, রোজ এখানে এই বাগানে ফুটেছি আমি কত ফুল, একটু ফুল দিয়ে তোমাকে
আছি কি কোনোদিন ভুল, তোমায় কি কোনোদিন বলেছি ভালোবাসি আমি তোমাকে, কেন তুমি বেবে নিলে তোমার প্রেমিক আমাকে। জানি আর কোনোদিনে আমার হবে না, জানি আর কোনোদিনে আমার হবে না, পোড়া মনে মানে না আহা, তোমার দেখার স্বাদ মিটে না। বাবা বলে ছেলে নাম করবে। সুপ্রিয় জনগণ, চলুন দেখি কে হন আমাদের আজকের পেঁচালি মদন। আজ আমরা মদন বানাতে যাচ্ছি একজন পথচারীকে। আমাদের এক সহকারী দুষ্ট ছেলে সেজে রাস্তায় দাঁড়ানো দুজন মেয়েকে বিরক্ত করবে। পথচারী ভদ্রলোক সাহায্যের জন্য এগিয়ে আসতে কি ঘটে চলুন সেটাই দেখা যাক। আপনি কি ঢাকায় থাকেন? আপনাকে আমি চিনি, এই জন্য আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি। আসলে আমি ওনাকে চিনি বলে ওনার সাথে কথা বলতে চাচ্ছি। না, আমি আসলে আপনাকে চিনি বলে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি কেন আমাদের এখানে ডিস্টার্ব করছেন? আমি ওনাদেরকে চিনি বলে তোমার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি এরকম করছেন কেন? আপনি কি আমাকে চিনেন নাই? বুঝলেন, তাহলে এদের সাথে কথা বলেন। আপনি ইনি জানি ইনাদেরকে কি বলতে স্যার, একটু দেখবেন। আমি বুঝলাম না, আমরা যাচ্ছি না, উনি জানি উনাদেরকে কি বলতেছিলেন। আমাকে বললেন কেন যে সে ডিস্টার্ব করতেছে? যখন এই কথা বলছে তখন আমি বলছি যে বাস ঠিক আছে, কি হয়েছে আমাকে, আমি এদের চিনি, এই মহিলা আমাদের চিনি। আপনি কেন আমি কোথাও হল করিনি, আমি চলার পথে যখন আমাকে হাতে তখন বাধা দিচ্ছে তখন আমি দাঁড়াই। আমি যে কথা বলিনি, আমি বলছি যে বোনদের সাথে যদি আপনার সাথে যদি কোনো পরিচয় না থাকে, পরিচয় আছে বলে তো আমরা একসাথে দাঁড়িয়ে ছিলাম, এইটুকুই বলছি। পরিচয় আছে বলে তো একসাথে দাঁড়িয়ে, কোনো কিছু বলি নাই। আমি এত ছোট পরিবারের লোক না, আমি এক জায়গায় বেড়াবার জন্য সেই জন্য আমি এই রাখতে চিন্তা
খুব ভোরকে গিয়েছিলেন তাই না? জি। কি মনে হচ্ছিল যে মহিলাদের বাঁচাতে আসলাম, এ কি হচ্ছে? মহিলাদের বাঁচাবার এইসাতে ফায়দা ভরে গেছে, পৃথিবীর উপর থেকে বিশ্বাস উঠে গেছিল মনে হয়। কি মনে হয়েছিল তখন, কি মনে হয়েছিল? এই ধরনের একটা কিছু মনে করছি যে অ্যাকচুয়ালি এই জগৎটার ভিতরে আর কোনো ই নাই, হেল্প করার মতো কোনো, হেল্প করতে আসলাম, হেল্প করতে এসে। হ্যাঁ আচ্ছা, আপনার নাম? আমার নাম গোলাম মোহাম্মদ। গোলাম মোহাম্মদ? জি। গোলাম মোহাম্মদ হচ্ছেন আমাদের আজকের পথের পেঁচালির পেঁচালি মদন। এবার আপনাকে যারা এনারাই মনে হয় আপনাকে ফাঁসিয়েছিলেন। আচ্ছা, এবার এনাদের হাত থেকেই আপনি আমাদের আজকের এই ছোট্ট উপহারটি গ্রহণ করুন, নিন, এটা আপনার জন্য। আমাদের আজকের পথের পেঁচালির পেঁচালি মদন গোলাম মোহাম্মদ। সূর্য জ্বলে গেছে, ঢলে গেছে, আর আমাদেরও চলে যাবার সময় এসেছে। দর্শক মণ্ডলী, আজকে সারাটা দিন আমরা কাটালাম সোনারগাঁর মানুষদের সাথে, দারুণ কাটলো সময়। আগামী অনুষ্ঠানে আরও একটি নতুন জায়গায় আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য আমি দেবাশিস বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।